নমস্কার বন্ধুরা, শ্যামলী স্টেশনের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। দেখুন, আমি একটি হালুয়া শেয়ার করছি, কতটা লাচ্ছেদার এই হালুয়া। ফেলে দেওয়া জিনিস দিয়ে তৈরি করেছি আজ এই দুর্দান্ত স্বাদের হালুয়াটি। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তরমুজ খেয়ে আমরা খোসা কিন্তু ফেলে দেই বন্ধুরা, আর এই তরমুজের খোসা দিয়ে তৈরি করব দুর্দান্ত স্বাদের এই হালুয়াটা। আর এখানে তৈরি করেছি আমি কুলফি মশলা দিয়ে, কুলফি যে মিক্সার আছে সেটি দিয়ে, সম্পূর্ণ নতুন একটি রেসিপি। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তরমুজ আর খোসার যে সবুজ অংশটা হয় সেটি কেটে ফেলে দিয়েছি, তারপর খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটি গ্রেটারের সাহায্যে আমি এগুলোকে দেখুন কিভাবে গ্রেট করছি। তরমুজের যে খোসাটা সেটি একটু লম্বালম্বিভাবে ধরে নিতে হবে, এরকমভাবে ধরলে কিন্তু হবে না। দেখুন আমি দেখাচ্ছি, যেরকমভাবে এরকমভাবে গ্রেট করতে হবে, তাহলে এরকম লাচ্ছার মতো তৈরি হবে। যেরকম আমরা ঝুরিও আলু ভাজা গ্রেট করি গ্রেটারে, ঠিক সেরকমভাবে এটি গ্রেট করে নিতে হবে। আর গ্রেট করে নেবার পর এইভাবে হাত দিয়ে চেপে চেপে এক্সট্রা যে জলটা সেটি বের করে দিতে হবে। তরমুজের মতো তরমুজের খোসাতেও রয়েছে প্রচুর উপকার বন্ধুরা, তাই আমরা যখন বাড়িতে তরমুজ আনি অর্ধেকটা কিন্তু তরমুজের খোসাতেই চলে যায়। আর এই তরমুজের খোসার দুর্দান্ত রেসিপি কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি। এখানে নিয়েছি কাজু আর কিশমিশ, একটি কড়া খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার ফ্লেমটা লো রেখে এর মধ্যে আমি এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম, আর কাজুটা কিশমিশটা দিয়ে দিলাম এর মধ্যে, একটু নেড়ে চেড়ে নেবো। এতে করে সুন্দর একটা ফ্লেভার হবে, ঘিয়ের ফ্লেভারটা কাজু কিশমিশের মধ্যে ঢুকে যাবে, খুব ভালো লাগবে খেতে। আজ আমি খুব কম উপকরণে একটা একটা সিক্রেট জিনিস দিয়ে তৈরি করেছি এই হালুয়াটা, আপনারা দেখতে থাকুন ভিডিওটা। এবার এই ঘিয়ের মধ্যে আমি যে গ্রেট করে রাখা তরমুজের খোসাটা জল নিগড়ে রেখেছিলাম সেটি দিয়ে দিচ্ছি, খুব ভালো করে নেড়ে চেড়ে তরমুজের খোসার যে কাঁচা গন্ধটা সেটি দূর করে নিতে হবে। আমি প্রায় 2 মিনিট ধরে নেড়ে নেব লো টু মিডিয়াম হিটে। এতে করে ঘিয়ের মধ্যে এই তরমুজের খোসাটা হালকা ভাজা ভাজা হবে। তবে বন্ধুরা, এটি কিন্তু পোড়া পোড়া করা যাবে না একদমই, অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম, এতে করে তরমুজের খোসাটা খুব সুন্দরভাবে সেদ্ধ হবে। এই খোসাটা সেদ্ধ হওয়াটা কিন্তু খুবই জরুরি, খুব ভালো করে নুনটা দিয়ে খুব ভালো করে নেড়ে নিলাম। আর দেখুন ভিডিওতে হয়তো দেখতে পাচ্ছেন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, একটু হলদেটে ভাব এসে গেছে দেখুন। এইভাবে কিন্তু আমি যেভাবে কড়ার মধ্যে নাড়াচ্ছি এইভাবে নাড়তে হবে, এভাবে প্রায় মিনিট দুয়েক ধরে আমি নেড়ে নিলাম। যারা আমার নতুন বন্ধু রয়েছেন, এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, তাদেরকে বলবো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। এই ধরনের সহজ এবং ইউনিক রেসিপি তাহলে খুব সহজে ঘরে বসে পেয়ে যাবেন। এবার অল্প পরিমাণে জল দিয়ে একটু নেড়ে নেব, সাইডগুলোতে যে তরমুজের খোসাটা লেগে রয়েছে সেটা আমি ভালো করে পরিষ্কার করে নিলাম। এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 মিনিট মতো রেখে দেবো, যাতে করে লো আমি যে তরমুজের খোসাটা এখানে দিয়েছি সেটি খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর এই তরমুজের খোসাটা সেদ্ধ হওয়াটা কিন্তু খুবই জরুরি, তাহলে কিন্তু এই হালুয়াটা খুব ভালো হবে। দেখুন তরমুজের খোসা থেকে অনেকটাই জল ছেড়ে দিয়েছে, এটি কিন্তু খুব সুন্দর সফট হয়ে গেছে, আমি দেখাচ্ছি দেখুন হাতে নিয়ে, খুব সুন্দর সফট হয়ে গেছে। এবার নেড়ে চেড়ে নেবো একটু। এখানে আমি একটি সিক্রেট জিনিস ব্যবহার করছি, যার ফলে এই হালুয়ার টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। তবে আপনাদের কাছে যদি এই কুলফি পাউডারটা না থাকে, সেক্ষেত্রে আপনারা কী করবেন সেটিও বলে দেবো। এই কুলফি পাউডারের রেসিপি কিন্তু আমার চ্যানেলে রয়েছে, আমি কয়েকদিন আগেই শেয়ার করেছি, আপনারা চাইলে আমার চ্যানেল ভিজিট করতে পারেন, তাহলে পেয়ে যাবেন। আর না থাকলে কি করবেন, এখানে আপনারা যে কোনো পছন্দ মতো আপনারা যে বাদাম খান সেই বাদাম অল্প ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেবেন, দিয়ে দেবেন মিল্ক পাউডার অল্প স্বাদ অনুসারে, আর দেবেন স্বাদ অনুসারে চিনি। এখানে আমি প্রথমে 1 চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম। এই মিষ্টিটা কিন্তু সম্পূর্ণ নিজস্ব রুচিতে ব্যবহার করবেন আপনারা, যতটা কম মিষ্টি বা বেশি মিষ্টি খাবেন সেই অনুযায়ী মিষ্টি দেবেন। আর দিয়ে দিলাম এখানে 2 চামচ কুলফি পাউডার। আগেই বললাম কুলফি পাউডার না থাকলে আপনারা বাদাম গুঁড়ো
আর মিল্ক পাউডার মিক্স করে তারপর এর মধ্যে অ্যাড করবেন, তাতেও কিন্তু টেস্টটা খুব ভালো হবে। এবার এইভাবে নাড়তে থাকব, তবে এই পুরো রান্নাটাই কিন্তু লো ফ্লেমে করতে হবে, এই তলানিতে লেগে গেলে একদমই ভালো লাগবে না এই হালুয়াটা খেতে। আর দেখুন কতটা লাচ্ছেদার হয়েছে, আপনারা সিমুই বা যে কোনো ধরনের হালুয়া খান না কেন, এই ধরনের হালুয়া কিন্তু কেউ কখনোই খাননি, আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, তাহলেই বুঝবেন কতটা টেস্ট হয় এই হালুয়াটা। এইভাবে নাড়তে নাড়তে এক্সট্রা যে জল থাকবে সেটি কিন্তু টেনে যাবে, তাহলেই বেশি ভালো লাগবে খেতে। এভাবে নাড়ছি, দেখুন নাড়তে নাড়তে এক্সট্রা জলটা এর মধ্যে থেকে শুষে যাবে, আর শুষে গেলে সম্পূর্ণ লাচ্ছা সিমুইর মতো হয় খেতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর যারা আমার ভিডিও রেগুলার দেখেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, এভাবে আমার ভিডিও দেখে যান। এবার আমি ভেজে রাখা যে কাজু কিশমিশ ছিল সেটি কিছুটা পরিমাণে দিয়ে দিলাম, আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমার আজকের ভিডিওটা দেখার পর তরমুজের খোসা কিন্তু বন্ধুরা একদম ফেলে দেবেন না, আর এই সুন্দর হালুয়াটা একবার বাড়িতে বানান, তাহলে প্রতিদিনই বানাতে ইচ্ছে করবে, আর এটি কতটা টেস্টফুল হয়েছে সেটি বাড়িতে না বানালে কিন্তু বুঝতে পারবেন না। আর ভিডিওতে দেখে নিন কত সুন্দর হয়েছে দেখতে, এটি সত্যিই বন্ধুরা অপূর্ব হয়, এরকম ফেলে দেওয়া জিনিস যে কতটা টেস্টফুল হতে পারে এই হালুয়াটা বানালে তাহলেই বুঝবেন। তাহলে বন্ধুরা তরমুজের খোসা আজ থেকে আর ফেলে না দিয়ে এই দুর্দান্ত রেসিপিটি বানিয়ে নিন, বাড়িতে বানিয়ে যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। দেখুন এটি দেখতে যেমন দুর্দান্ত আর খেতেও কিন্তু খুবই লোভনীয়। উপরে কিছুটা পরিমাণ আমি কুলপি পাউডার ছড়িয়ে দিয়েছি, আপনারা বাদাম গুঁড়ো ছড়িয়ে দিতে পারেন। আর দেখুন এটি কতটা লাচ্ছেদার আর রসালো হয়েছে। আজ তাহলে আসি, আপনারা সবাই খুব ভালো থাকবেন।